রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ এবং ওই কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব আলোচনার জবাব দিয়েছেন এই দম্পতি, যেখানে সিনথিয়া ইসলাম তিশা বলেছেন টাকার জন্য নয়, ভালোবেসে মোস্তাককে বিয়ে করেছেন তিনি। সিনথিয়া বলেছেন, আমি প্রাপ্তবয়স্ক নারী, যে কাউকে বিয়ে করতে পারি, এতে আমার সমস্যা না হলে সমালোচকদের কেন সমস্যা? যার বাবার সঙ্গে আছি তারই কোনো সমস্যা নেই, তাহলে অন্যদের সমস্যা কোথায়? খন্দকার মোস্তাকের প্রথম সংসারের মেয়ের সঙ্গে বিভিন্ন ছবি ভিডিওতে দেখা গেছে সিনথিয়াকে, তাদের মাঝে বোঝাপড়া যে বেশ ভালো সেসব চিত্রেরও দেখা মিলেছে। এ বিষয়ে খন্দকার মোস্তাক আহমেদ বলেন, তিশা ভালো পরিবারের সন্তান, টাকা পয়সার লোভের প্রশ্নই আসে না, সে ভালোভাবে আমার সঙ্গে থাকতে চেয়েছে। যদিও মোস্তাকের সঙ্গে এ বিষয়ে এখনও মেনে নেয়নি সিনথিয়ার পরিবার, তাদের অভিযোগ ছিল মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন মোস্তাক আহমেদ। এ নিয়ে একসময় আদালতের কাঠগড়ায়ও দাঁড়াতে হয় তাদের। তবে সব আলোচনা আর সমালোচনাকে পেছনে ফেলে তারা নতুনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান। এরই মাঝে তাদের নিজেদের নামে দুই দিন আগে তৃষা মোস্তাক লাইফস্টাইল পেজ খোলা হয়েছে। সিনথিয়া জানান, প্রথম দিকে বিষয়টি নিয়ে নানা সমালোচনা হলেও এখন উপভোগ করছি, আমাদের এখন সবাই ভালোভাবে গ্রহণ করছে, সব জায়গায় আগের থেকে বেশ পরিচিতি বেড়েছে বলেও দাবি করেন তিনি। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে কলেজ ছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসা কিং মোস্তাককে ঘিরে দর্শকেরা দুষ্টুমিতে মেতে উঠেছেন। বয়কট সুগার ড্যাডি বলে টিচ করেছে কয়েকজন যুবক। বুধবার বিকেল পাঁচটায় মোস্তাকের লিখিত তিশার ভালোবাসা এবং তিশা অ্যান্ড মোস্তাক বইয়ের প্রকাশনা স্টল দেখতে তিনি নাজেহালের শিকার হন। ষাটোর্ধ্ব খন্দকার মোস্তাক আহমেদ তার স্ত্রী তিশাকে নিয়ে মেলা প্রাঙ্গণ ছেড়ে রীতিমতো দৌড়ে পালাচ্ছেন। পেছনের শত শত কিশোর তরুণ তাদের গলায় স্লোগান করছে, কি ভাই লজ্জা, কামড়া কি ভাই লজ্জা, 18 থেকে 65 লজ্জা, কেমনে মিলে লজ্জা, ভাই রে ভাই লজ্জা, সারা দেশের লজ্জা, বিশ্ববাসীর লজ্জা, জবাব দাও। হাইকোর্টও খন্দকার মোস্তাক আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেন আদালত। এমন ঘটনা সমাজের ভারসাম্য নষ্ট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বই লিখবেন, কি লিখবেন, মেলায় কে আসবেন, কিভাবে বই বিক্রি করবেন, জবাব চাইবার আপনি আমি কে? বড়জোর আমরা আলোচনা সমালোচনা করতে পারি, তাই বলে মিছিল স্লোগান দিয়ে ধাওয়া করা? বইমেলায় নাকি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, সত্যি ভ্রম হয়। মোস্তাক তিশাকে ধাওয়া দিয়ে যখন মেলা থেকে বের করে দেওয়া হয়েছে অসংখ্য ক্যামেরার সামনে, হাতে হাতে মুঠোফোন, সেই মুঠোফোনে অনেকেই ভিডিও ধারণ করেছেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তার নিচে হাজারো মন্তব্য। মোটের ওপর সব মন্তব্যই ধাওয়াকারীদের পক্ষে, যার সার কথা হলো বাংলা তরুণেরা জেগে উঠেছে। এর বাইরেও অবশ্য দুই একটি মন্তব্য আছে, যেখানে কেউ কেউ বলেছেন বিবাহিত দম্পতি এমন করতেই পারেন, তাদের ধাওয়া দেওয়া ঠিক হয়নি, মানে বিবাহিত না হলে ধাওয়া দেওয়াই ক্ষতি নেই, দেওয়াই যায়, তাই তো? বাহ! আবার কেউ কেউ নীতি পুলিশিংয়ের সমালোচনা করেছেন। মোটা দাগে পুরো ঘটনায় দুটো গুরুতর বিষয় আলোচনা আছে, এক মত প্রকাশের অধিকার এবং দুই নীতি পুলিশিং। যেমন জাহিদ হোসেন নামের একজন মন্তব্য করেছেন, একুশের বইমেলা যদি একটা শরীর হয় তাহলে এর আত্মা হলো মত প্রকাশ, মত প্রকাশ ক্ষতিগ্রস্ত হলে বইমেলার গলার হার, কানের দুল, ফুল, বেলুন, মূর্খ আর ছাপানো কাগজ ছাড়া আর কিছু থাকবে না। নীতি পুলিশ আর নৈতিকতার দফাদারদের হাতে বইমেলা ছেড়ে দিলে বাঙালি শক্তির জায়গা নড়বড়ে হয়ে যায়। বইমেলা নিরাপত্তাহীনতার অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আলোচিত দম্পতি খন্দকার মোস্তাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তারা এই জিডি করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তাজির রহমান বলেন, তিশা মোস্তাক দম্পতি বইমেলার ঘটনা নিয়ে থানায় এসেছিলেন, এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে খন্দকার মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি, তাই বইমেলায় যেতে নিষেধাজ্ঞা চাইতেই শাহবাগ থানায় জিডি করেছি। নিজের বইয়ের বিষয়ে তিনি বলেন, আমার বইটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, বইটিতে আমার স্ত্রীর বক্তব্য রয়েছে, আমার বইয়ে একটিও খারাপ শব্দ নেই, যদি কেউ বলতে পারে এটি অশ্লীল, সমাজবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী বই, তাহলে আমি আমার সব বই ছিঁড়ে ফেলব। যারা ভুয়া ভুয়া বলেছে তারা কেউ বই পড়েনি। বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আগত অনেকের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে তিশা মোস্তাককে বের হয়ে যেতে বাধ্য করা হয়। আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মোস্তাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।